What a song! Finally, আজকে সন্ধ্যা 6টার সময় প্যান্থার মুভির সেকেন্ড সং মারহাবা রিলিজ করে গেছে বন্ধুরা। আর তোমরা সবাই জানো এই প্যান্থার মুভির নামটা যবে থেকে আমরা শুনেছি না তবে থেকে কিন্তু বিশাল বড় একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে? এরপরে যখন একটা ফার্স্ট লুক এলো তখন একটা মানে ধাপ আমরা এগিয়ে গেলাম, তারপরে টিজার এলো আর একটা ধাপ উপরে উঠলাম, ট্রেলার আর একটা, ফার্স্ট সং বন্দে মাতরম আরো উঁচুতে উঠে গেলাম এবং আজকে ফাইনালি মারহাবা। প্রত্যেকটা রিলিজের সাথে সাথে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটু একটু করে তার যে লেভেল ছিল সেটা কিন্তু উপরে উঠে গেছে, এটা আমাদের মানতেই হবে। মানে অংশুমান প্রত্যুষ মানে থিঙ্কিংটাই চেঞ্জ করে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিস। টিজার দেখো, ট্রেলার দেখো, গান দেখো, দেখে মনেই হবে না যে একটা মানে বাংলা মুভি দেখছো। আমরা বাংলা মুভি বললেই যেরকম নাক সিঁটকানো একটা ব্যাপার থাকে, এই প্যান্থার মুভির যাই দেখুক, ফার্স্ট লুক পোস্টার গুলো হোক বা টিজার ট্রেলার বা গানগুলো যেটা দেখে হোক, তাদের কিন্তু মানতে হবেই যে এটা পুরো বলিউডের লেভেলে কিন্তু সে তৈরি করেছে মুভিটা। এত কম সময়ের মধ্যে এত ডেডিকেশনের সাথে গোটা টিমটা কাজ করেছে না, মানে কিছু বলার নেই এখানে, ঠিক আছে? তো ফার্স্ট সংটা যখন বেরিয়েছিল তখন রিভিউ করেছিলাম, তোমাদের অনেকে খুব ভালো লেগেছে, তো আজকে ফাইনালি সেকেন্ড সংটা রিভিউ করব। তো প্রথমে মানে চোখে যেটা লেগেছে আমার সেটা হলো যে সেট আপটা, এত সুন্দর একটা সেট আপ তৈরি করা হয়েছে ওখানে, দারুণ অসম। আর ডান্স স্টেপ গুলো মানে ফিরোজ খান কোরিওগ্রাফ করেছে, ডান্স স্টেপ গুলো কিন্তু আমি দেখেছি একটু মানে বলিউড স্টাইলে কিন্তু রাখা হয়েছে। আর গানের যে থিম একটা দেখবে অ্যারাবিক একটা কিন্তু সং এর আছে, যেটা ইয়ারলিফ মুভিতে, আসলে তোমরা ইয়ারলিফ মুভিতে দিল চিজ তুঝে দে দিই গানটাতে যে ফ্লেভারটা ছিল সেরকম কিন্তু একটা ফ্লেভার পাবে এই গানটাতে, একটা অ্যারাবিক ফ্লেভার আছে, সেটা সবসময় কিন্তু মানে টোনটা বেজে গেছে ব্যাকগ্রাউন্ডে। এটা অসম লেগেছে, ফাটাফাটি লেগেছে, গানের লিরিক্সও অসাধারণ, দুর্দান্ত। জিদ্দা এবং শ্রদ্ধা এই দুজন জাস্ট ফাটিয়ে দিয়েছে, ওয়াট আ কেমিস্ট্রি, দারুণ লেগেছে। আর এমন না যে শুধু নাচ গান হচ্ছে তা না, তার মধ্যে কিন্তু স্টোরিটাকেও তারা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু দেখানো হচ্ছে টেরিস্ট গ্রুপ গুলো আসছে ধীরে ধীরে, এবং বুঝতেই পারছি প্যান্থার যেহেতু সে একটা সিক্রেট এজেন্ট, সে মানে টেরিস্টদের মাঝখানে ঢুকে সেখান থেকে ইনফরমেশন বার করবে, টেরিস্টদের ধীরে ধীরে ধরবে, সে ক্যাপচার করবে, তার জন্য কিন্তু এই ডিসগাইসে সে এই মারহাবা গানটা করছে সাথে শ্রদ্ধা দাসকে নিয়ে। তো এখানে কিন্তু সেই জিনিসটাই কিন্তু মানে স্টোরিটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে গেছে গানটার সাথে সাথে, যে সৌরভ যে এখানে টেরিস্টের রোল করছে সে কিন্তু বোঝার চেষ্টা করছে যে এরা কে, কখনো তার ডাউট হচ্ছে, তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে যে যারা ডান্স করছে সামনে তার উপর একটু একটু সে ডাউট করছে কিন্তু ধরতে পারছে না, ঠিক আছে? তো গল্পের সাথে তাল রেখেই কিন্তু গানগুলোকে ঢোকানো হয়েছে, ঠিক আছে? এই যে মারহাবা গানটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে চলেছে, ঠিক আছে? কারণ এই গানটার মাধ্যমে কিন্তু জিদ্দা যেটা করতে চলেছে, আমার যেটা মনে হলো যে শ্রদ্ধাকে পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে, কিন্তু নিজে কিছু কিছু জিনিস সে অবজার্ভ করে নিচ্ছে, নিজে কিছু কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, কিন্তু লাস্টের দিকে গানটাতে কিন্তু সেটাই দেখানো হয়েছে। তো অসম একটা দারুণ একটা গান, তোমরা আই থিঙ্ক ইতিমধ্যে অনেকে শুনে নিয়েছো, যারা শুনে নিয়েছো একবার শুনে নাও প্লিজ, দারুণ লাগবে, অন্য ফ্লেভারের একটা গান হয়েছে। এই ধরনের কিন্তু গান আমরা এর আগে শুনতেই পাইনি, নতুন ধরনের একটা ফ্লেভার পেয়েছি, নতুন কিছু পেয়েছি, এটা মানে আমার খুবই ভালো লেগেছে তাই, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের সবারই প্রত্যেকেরই ভালো লেগেছে, কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই প্লিজ আমাকে জানাও। আর এখানে দেখবে জিদ্দা এবং শ্রদ্ধার সাথে যে বাদ বাকি মানে কো ডান্সার যারা ছিল না তাদেরকে একবার ভালো মতো দেখো, তাদেরও মানে কোঅর্ডিনেশন যেটা থাকে এখানে, তো দুজন নিয়ে একটা গ্রুপ ডান্স করছে, কোঅর্ডিনেশন ওয়াজ অসম, আউটস্ট্যান্ডিং। হয়তো খুব সম্ভবত গানটা 2-3 দিনে শুট হয়েছে, কিন্তু এত সুন্দর কোঅর্ডিনেশন মানে দারুণ, এতে বোঝাই যাচ্ছে যে প্র্যাকটিসের সময় তারা কতটা ডেডিকেশন দিয়ে করেছে। একটা গ্রুপ ডান্স যখন হয় না তখন যদি কোঅর্ডিনেশন ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগে না। তো এখানে জিদ্দা এবং শ্রদ্ধা যেরকম নিজেদের মধ্যে কেমিস্ট্রি তুলছিল, আমি পেছনে যারা ডান্স করছে তাদেরকেও আমি দেখছিলাম, সেই ব্যাকআপ ড্যান্সার গুলো যারা ছিল, কো ড্যান্সার ছিল, তাদেরকেও দেখছিলাম, তারাও কিন্তু অসম মানে এনজয় করে গানটাকে কিন্তু করেছে, দারুণ পিকচারাইজেশন। এবং এটাকে মানতেই হবে যে প্যান্থার মুভিটা কিন্তু আমাদের বাংলা লেভেলের স্ট্যান্ডার্ডকে অনেকটা হাই করে দিয়েছে অলরেডি, এবং জাস্ট মুক্তির অপেক্ষা, সামনে সপ্তাহে রিলিজ করতে যাচ্ছে, আমরা সবাই ওয়েট করে আছি, এবং আমরা কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো এই মুভিটা অবশ্যই দেখবো বন্ধুরা, আমাদের দেখতেই হবে। চলো বন্ধুরা, আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। টিল দেন খুব 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 ভালো থেকো সবাই, এবং ইন্ডাস্ট্রিকে একদম এখান থেকে সাপোর্ট করুন, কারণ এটা কিন্তু জাস্ট শুরু, আমি বলছি স্টার্টিং, ঠিক আছে? আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টাররা বলো বা অন্যান্য যারা ডিরেক্টররা আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, মানে গোটা টলিউডে কিন্তু এখন একটা নতুন একটা জিনিস মানে ট্রেন্ড শুরু হয়ে গেছে যে নতুন কিছু করতে হবে, বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু আরো বড় জায়গায় পৌঁছে দিতে হবে, এটা কিন্তু সবাই ধরে নিচ্ছে, সবাই নিজের নিজের মতন করে কাজ করছে, এটা খুবই ভালো লাগছে। এবং অংশুমান প্রত্যুষ যিনি কিনা এর আগে জিতের হয়ে অনেক গল্প লিখেছেন, তিনি এখন ডিরেকশনে চলে এসেছেন এবং ফার্স্ট ডিরেকশনে জাস্ট ফাটিয়ে দিচ্ছেন, ঠিক আছে? চলো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা এখন আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেনি, নিচে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এখন আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ, টেক কেয়ার।